এই তোর জন্য কাপ নিলাম কেন? সে সকাল থেকে দেখছি যে তোর মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিস, কি ব্যাপারটি কি? আমি আজকে বাসায় যাব। বাসায় যাবি না তো কোথায় যাবি? আজকে আমি বিয়ে করব। দাঁড়া তো দাঁড়া, কি হয়েছেটা কি তো? বিয়ে করবি মানে? এই বিয়ে কি যে এরকম আইসক্রিম কেনা না, টাকা আছে গেল আমার ওই ওখান থেকে আইসক্রিম কিনে আনলাম, এরকম ব্যাপারটা? কি হয়েছে একটু বল না আমাকে। বলিস না, বেশ কয়েকদিন ধরে আব্বু অনেক বকাঝকা করছে, কালকে হঠাৎ করে বলো তোমার জন্য পাত্র ঠিক, যাও এক সপ্তাহ পরে তোমার বিয়ে। আমি কিভাবে বিয়ে করব নাকি? আমার পছন্দ না হলে তো আমি করবো না, আর করলেও আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ বিয়ে করবি ঠিক আছে, কিন্তু পাত্র কোথায় পাবি? আর যে কোনো ওই যে রাস্তাঘাটের ছেলেকে তো তুই আর বিয়ে করতে পারবি না, তাই না? আচ্ছা এক কাজ করি, আই শোন পেপারে অ্যাড দিলে কেমন হয়, মানে ইমার্জেন্সি অ্যাড, ধর যে 6 থেকে 8 ঘন্টার মধ্যে একটা কোনো পাত্রকে হাজির হতে হবে, স্মার্ট সুদর্শন পাত্রী, আর পাত্রকে কালো টালো হলেও চোখ। তুই আর কি করিস না বুঝছিস, একদম খেয়ালি করবি না, আমি সিরিয়াস। দেশে গন্ডায় গন্ডায় পাত্র থাকতে আমার কেন পাত্রের অভাব হবে? আর শেষ পর্যন্ত যদি আমি কাউকে নাও পাই তাহলে আছে তো একজন, তোর ভাই, তাকে বিয়ে করে ফেলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ভাই? হ্যাঁ আমার ভাই কি আর দেশে থাকছে? সে তো সেই ক্যানাডা ক্যানাডা করে স্বপ্ন দেখছে, শুতে উঠতে বসতে ক্যানাডা। সে তো একটা ফার্স্ট ক্লাস বেকার, সে তোকে বিয়ে করে কি করবে, মাথায় তুলে রাখবে? আমি কি তোর ভাইয়ের মাথার উপর উঠে নাচবো? শোন এভাবেই ছেলেদের পরিবর্তন হয়, বিয়ে করবে ঠিক হয়ে যাবে। কি জানি বাবা, এগুলো একদমই আমার মাথায় ঢুকছে না। তোর যা খুশি কর, আমি খেতে খেতে বাড়ি চলে গেলাম ভাই। এই কই যাস, আমিও যাবো তোর সাথে। আর শুন, যেই প্ল্যান করে ফেলবো যে তোর ভাইকে কীভাবে ফাঁসানো যায় বুঝছিস, চল চল চল। কালকে তোমার মেয়েদেরকে কিরকম দিলাম বলতো? তুমি আজকাল কেমন করে যেন কথা বলছো, মানে তোমার কথা ঠিক সুর তাল লয় মানে এগুলো মিলছে না। আমি কিন্তু বুঝতে পারলাম না। এই যে মানে ইদানিং তুমি যে কথাবার্তা বলছো না, সে কথাবার্তাগুলো ঠিক সুরে বসছে না। তুমি বললে তুমি তোমার মেয়েদেরকে শাসন করেছো, অথচ তোমাকে দেখে সেই সময় আমার কি মনে হচ্ছিল জানো? কি? আমার মনে হচ্ছিল তুমি যেন একটা নাটকের মঞ্চের উপর দাঁড়িয়ে বেসুরা গলায় অভিনয় করছো, আর দর্শকরা দর্শকরা তোমার সেই অভিনয় দেখে দূর থেকে পচা ডিম তোমার দিকে ছুঁড়ে মারছিল। আজকে তোমার সাথে আমি কোনো তর্কে যাব না, কারণ কি জানো, আমার মনটা না কিঞ্চিত খারাপ। কেন কেন, তোমার মনের আবার কি হলো? আরে ওই যে মুরগিওয়ালা ছিল না, ওই মুরগিওয়ালার সাথে না আমার খুব সিং করেছিল, সেই বেচারা এখন কোথায় আছে কি করছে আমি কিচ্ছু জানি না। আশ্চর্য, মুরগিওয়ালার সাথে তোমার সিং করেছিল না, এই কথাটা বলতে তোমার লজ্জাও করে না? আরে ওই মুরগিওয়ালা তোমার যন্ত্রণায় আমাদের এই পাড়া ছেড়ে চলে গেছে, আর আমি তো এটা বুঝতেই পারি না, একটা মুরগিওয়ালার সাথে তোমার সিং হয়েছে, কথাটা বলতে তোমার একটু আটকালো না? বাবা মা তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। মা দেখেছো, এই জন্য বড়টার চাইতে আমি ওকে বেশি পছন্দ করি, কেন ও যখনই উপস্থিত হয় তখনই কোনো না কোনো গুড নিউজ নিয়ে উপস্থিত হয়। আগে তো গুড নিউজটা শোনো, তারপরে তো প্রশংসা কর। হ্যাঁ বলে ফেল মা, বলে ফেল গুড নিউজটা কি। এই দেখো আপু চলে গেছে, আর বলে গেছে তার জন্য চিন্তা না করতে, নিজের পাত্র নিজেই দেখতে গেছে। ছি 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 ছি, কে নির্লজ্জ মেয়ে, ছি 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 ছি, নিজের পাত্র দেখতে নিজেই চলে গেছে। না 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 না, এ বিয়ে আমি মানি না, এ বিয়ে আমি মানি না। বিয়ে নয় বাবা,
শুধু পাত্র দেখার কথা লেখা আছে তাতে। সোনমণি, আমার কি মনে হচ্ছে জানিস? সন্ধ্যার এই পালিয়ে যাবার পিছনে তোর দুহাত আছে। না মা, এসব আমি কেন করতে যাব? আমি তো চিঠিটা ওর রুমে পেয়ে তোমাদের জানাতে এলাম। ওর দৌড় কোন পর্যন্ত সেটা আমি দেখতে চাই। আমার নামও শরীফউদ্দিন হালদার। শরীফ নয় বাবা, শহীদউদ্দিন হালদার। ও হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে, শহীদউদ্দিন হালদার। ও, তার মানে তুমি সন্ধ্যাকে খুঁজে না বের করে দুহাত গুটিয়ে ঘরে বসে থাকবে, তাই না? অফকোর্স, তুমি দেখবে আফটার সাম টাইম শি উইল কাম ব্যাক মাই হোম। শোনো, আমার সাথে ইংরেজিতে কথা বলবে না, আমি ইংরেজি কম বুঝি। তুমি জানো না, রাগের সময় আমি বাংলা বলার চাইতে ইংরেজি বলা অনেক পছন্দ করি, তা নইলে আমার রাগ কমে না। বাবা, আমি গেলাম। আমার মেয়েটা এই বাড়ি থেকে পালিয়েছে তোমার এইসব বেতাল আচরণের জন্য। তুমি এরকম বেতাল আচরণ করবে না, একদম করবে না। তুমিও যদি বাড়ি থেকে চলে যাও, তোমাকে আমি ফিরিয়ে আনতে যাব না, আনার কোনো চেষ্টাও করব না। আমি কোনোদিনই বাড়ি থেকে পালিয়েও যাব না। এই রিকশা যাইবা? আপনার ব্রিফকেস ফেলে আপনি কই যাইতেছেন? এই যে এই 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 ব্রিফকেস তো অনেক ভারী মনে হইতেছে। এইভাবে ব্রিফকেস ফেলে উনি কোথায় চলে গেল? আমি এখন কি করিব? আচ্ছা, আমি যে ব্রিফকেস তুলিয়াছি সেটা কি কেউ দেখিয়াছে? ওইভাবে কেউ দেখে নাই, তাইলে এখন আমি ব্রিফকেস নিয়ে কি করি? আমি কি ব্রিফকেস ফেলে চলে যাই? না, এইভাবে চলে যাওয়া তো ঠিক না। তাহলে কি করিব, পুলিশের কাছে যাইব? হ্যাঁ, পুলিশের কাছে যাওয়া ঠিক হইব না। এটার ভিতরে যদি অন্য কিছু থাকে তাহলে এটার জিনিস এখানে রেখেই যাই। না, এটা রাখিয়ে যাওয়া ঠিক হইব না। এটার ভিতরে যদি অন্য কোনো জিনিস থাকে এটা নিজের কাছে হেফাজত করিয়া রাখা উচিত। আল্লাহ তাআলা বলিয়াছেন, অন্যের জিনিস নিজের করিয়া কখনো নিবি না, কিন্তু অন্যের জিনিস হেফাজত করার দায়িত্ব তো নিজের। তাহলে আমার হেফাজতই আল্লাহ। আচ্ছা হাবু, তোমার নামটা কে রেখেছিল? তোমার নাম আর চেহারার সঙ্গে অপূর্ব মিল। তোমার চেহারা দেখে এই মানুষে বলে দিতে পারবে তোমার নাম হাবুই হবে। নামটা সুন্দর না সুন্দর সেটা আগে বলুন স্যার। সুন্দর, অবশ্যই সুন্দর, আলবাত সুন্দর। জি জি জি। তবে স্যার, এই যে কবিরা যে বলে যে সুন্দর একটি নাম মানুষের মনকে আকৃষ্ট করে, কথাটা কিন্তু স্যার আমার বিশ্বাস হয় না। কেন? ঘটনা হয়েছে, ওনারা যখন এই কথাটা বলছিলেন ভরপুর নিশা খায় তারপরে কথাটা বলছেন। আচ্ছা, তোমার এরকম মনে হবার কারণটা কি? এই যে এত সুন্দর একটা নাম থাকা সত্ত্বেও কোনো রেসপন্স নাই আমার। এখন থেকে হবে, তবে লোকজনকে জানাতে হবে তোমার নাম হাবু। আপনি ঠিক বলেছেন স্যার, ইউ আর শিওর?
না মানে স্যার শিওর শিওর মানে ওইসে কি স্যার তিন ক্লাস পর্যন্ত পড়ছি তো এর বেশি যাইতে পারি নাই। ও আচ্ছা হাবু জি স্যার, আজ আমাকে কেমন যেন বস বস মনে হচ্ছে, চাঙ্গা মনে হচ্ছে। চলো বসের রুমে গিয়ে বসের চেয়ারে বসে একটু বস বস ভাব করি, তারপর অন্য কাজ করব। জি স্যার চলেন যাই। কি ব্যাপার, দরজা খোলা অথচ কাউকে দেখছি না, তবে গেল কোথায়? ভালো টিপ পাবে। আমি এখন দ্রুত এসব হচ্ছে কি? বাহ, আজ ঘটা দেখছি বেশ গোছগাছ। এই এলোমেলো জীবনে গোছানোর স্বপ্নটা আমি কোনোদিনই দেখলাম না। এই দক্ষিণের দেয়ালটায় যদি মাত্র একটি জানালা থাকত, তবে চিলে কোঠাটি স্বপ্ন লোকের হয়ে যেত। জানালা দিয়ে শহরের ল্যাম্পপোস্টগুলো আমাকে হাতছানি দিত, মনে হতো আমি আকাশ, আমি বাতাস, কখনো বা আমিই সর্বনাশ। কিন্তু মেঘলা নিজের ঘর ছেড়ে আমার ঘরে ঘুমিয়েছে, দোল খাচ্ছে তাওয়ার কাঁথামুড়ি দিয়ে। বিষয়টা ঠিক বুঝতে পারলাম না, বাবা কি বকা দিয়েছে? ভীষণ জেদি মেয়ে। খবরদার চিৎকার করবে না, বিয়ে বিয়ে বলে চিৎকার করবে না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, চিৎকার করবে? হ্যাঁ, তুমি যদি চিৎকার করো না তোমার মুখটা আমি সেলাই করে দেবো। বাপের জন্মে আমি তোমাকে বিয়ে করবো না, তুমিও আর বিয়ে করতে পারবে না। আমি কাঁদবো, সবাইকে ডাকবো। আমার ডিকশনারিতে বিয়ে শব্দটি একেবারে নেই। আচ্ছা, এখানে হইচইটা কিসের?
কিরে সন্ধ্যা তুই এখানে? এই উনি আমাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছে এখানে। না না না, মিথ্যে বলছে, মিথ্যে চোর, মিথ্যে বলছে, আমাকে চোর বলছে। আহা, কাঁদছিস কেন? ভাইয়া যখন তোকে এনেছে তখন ও নিশ্চয়ই তোকে বিয়ে করবে। শুধু অভিনয়টা চালিয়ে যা, তারপর দেখ কি হয়। অভিনয়? কিসের অভিনয়? আই চুপ করেন, আই আমার যে ভয় লাগছে। আশ্চর্য, ভয় হচ্ছে তো বিয়ের শখ উঠলো কেন? বাবাকে বুঝিয়ে ঠিকই আমি ভাইয়াকে মাঠে নামিয়ে ছাড়বো। আমার বিষয়টা কেন জানি খুব সন্দেহ হচ্ছে। আমি বাবার কাছে যাব, বাবার কাছে যাব। আমার বিরুদ্ধে তোমরা গভীর ষড়যন্ত্র করছো, তাই না? ভাইয়া একবার ভেবে দেখো, বাবার কাছে গেলে কে ফাঁসবে? তাই তো, কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে কি করবো, একটা উপায় বাতলে দিই আমাকে, প্লিজ।